অলফ মাই ডিয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের তৌহিদ ভাইয়া মেডিকেল বায়োলজি প্লাস কেমিস্ট্রির কনফ উশন নোট ক্লিয়ার এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে ভাইয়া আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বায়োলজি এবং কেমিস্ট্রির, জীববিজ্ঞান এবং রসায়নের কিছু কনফিউশন সৃষ্টিকারী নোট শেয়ার করব, যে নোটগুলা থেকে ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন বারবার রিপিট হয়। আসুন ভাই আমরা সময় ওয়েস্ট না করে, কথা না বাড়িয়ে নোটগুলো একটু মেমোরাইজ করে নিই ভাইয়ের সাথে সাথে। যেমন ফার্স্ট যে নোটটা সেটা দেখেন, ওটস বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়। ওটস বিক্রিয়ায় কী তৈরি হয় ভাইয়া? অ্যালকেন। এখানে একটা ইনফরমেশন মনে রাখবেন, ওটস বিক্রিয়ায় শুধু অ্যালকেন না, উচ্চতর অ্যালকেন তৈরি হয়। কী অ্যালকেন ভাইয়া? উচ্চতর অ্যালকেন তৈরি হয়, এই ইনফরমেশনটা মনে রাখবেন। ওটস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়। কিন্তু কিন্তু দেখেন ভাই, কিন্তু ওটস ফিটিক বিক্রিয়ায় টলুইন উৎপন্ন হয়। কে ভাইয়া? এই যে টলুইন। তাহলে দেখেন দুইটাই পাশাপাশি, একটু কনফিউশনে পড়ে যাবেন। একটা ওটস বিক্রিয়া, একটা হচ্ছে দেখেন কী ভাইয়া, ওটস বিক্রিয়া, একটা হচ্ছে ওটস ফিটিক বিক্রিয়া। ওটস বিক্রিয়ায় তৈরি হচ্ছে অ্যালকেন তথা উচ্চতর অ্যালকেন, আর ওটস ফিটিক বিক্রিয়ায় তৈরি হচ্ছে আমার কী ভাইয়া, টলুইন। এখানে একটা প্রভাবক মনে রাখবেন, এই দুটো বিক্রিয়া হচ্ছে আমরা শুষ্ক ইথারের উপস্থিতিতে করি। কার ভাইয়া? শুষ্ক ইথার, এই জিনিস মনে রাখবেন। এখানে প্রভাবক হচ্ছে আপনার শুষ্ক ইথারের উপস্থিতিতে, ইনফরমেশনগুলো মনে রাখবেন। দেন পরবর্তী দুই নাম্বার কনফিউশন সৃষ্টিকারী ইনফরমেশনের দিকে আমরা যাই। এই যে মার্কারি হচ্ছে আপনার তরল ধাতু। কে ভাই? মার্কারি। মার্কারি হচ্ছে তরল ধাতু, কিন্তু ব্রোমিন হচ্ছে তরল অধাতু। তার মানে দেখেন, মার্কারি এবং ব্রোমিন দুইটাই হচ্ছে আপনার কি, তরল। একটা হচ্ছে ধাতু, মার্কারিটা হচ্ছে ধাতু, তরল ধাতু, আর ব্রোমিনটা হচ্ছে কি, তরল অধাতু। বাট দুটোটাই একসাথে বলতে গেলে তরল। এখানে আরেকটা কনফিউশন সৃষ্টিকারী ইনফরমেশন আছে, যেমন আমরা পড়েছিলাম H2O, পানি যদিও তরল, পানি কী ভাই, যদিও তরল, বাট H2S, হাইড্রোজেন সালফাইড, কিন্তু কী ভাই, গ্যাস। ইনফরমেশনটাও কিন্তু ভর্তি পরীক্ষায় দেখা গেছিলো। এই যে পানি H2O এবং H2S, দেখতে গঠনটা একই না, তো আমরা যেহেতু জানি পানিটা তরল, আমরা মনে করি H2S-টাও কী হবে, তরল হবে। বাট না, পানিটা তরল বাট H2S-টা হচ্ছে আপনার কি, গ্যাস। আশা করি ভাই বুঝতে পেরেছেন ইনফরমেশনটা, একটু ইনফরমেশনগুলো রিমেম্বার করবেন। দেন দুই নম্বর ইনফরমেশনের দিকে যদি যাই আমরা, প্রোটিন তৈরির কারখানা হচ্ছে রাইবোজুম। কে ভাই? রাইবোজুম। কিন্তু প্রোটিন তৈরির কর্মী হচ্ছে কী ভাই, এনজাইম। এটা কিন্তু আপনাদের সবার জানার কথা। আমরা যেটা বায়োলজির নোট, এক নম্বর নোটটা শেয়ার করেছিলাম, সেই নোটটার টপিকটাই ছিল প্রোটিন নিয়ে যত কনফিউশন। এটা যদি আমি আপনাকে আরেকটু রিমেম্বার করিয়ে দিই, প্রোটিন তৈরির কারখানা হচ্ছে রাইবোজুম, প্রোটিন তৈরির কর্মী হচ্ছে কী ভাই, এনজাইম, ঠিক আছে। প্রোটিন তৈরির কাঁচামাল কে ছিল, কমেন্ট করেন। অ্যামাইনো অ্যাসিড কাঁচামাল কে ছিল ভাই? অ্যামাইনো অ্যাসিড। আর প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট নীল নকশা করে হচ্ছে আরএনএ, ঠিক আছে। আর মাস্টার প্ল্যান করে হচ্ছে কে ভাই, ডিএনএ। প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট হচ্ছে আরএনএ, প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান হচ্ছে কে ভাই, ডিএনএ। প্রোটিন নিয়ে কিন্তু আমি প্রায় 5 থেকে 6টা ইনফরমেশন একসাথে শেয়ার করে দিয়েছিলাম, সো এটা আপনাদের ভালোই মনে থাকার কথা। দেন পরবর্তীতে আসেন, সর্বাধিক সক্রিয় ধাতু হচ্ছে কি, ফ্রান্সিয়াম, ঠিক আছে। কিন্তু স্থায়ী সর্বাধিক সক্রিয় ধাতু হচ্ছে সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। সর্বাধিক দেখেন একটু কনফিউশনে পড়ে যাবেন, সর্বাধিক যখন সক্রিয় ধাতু বলবে তখন ফ্রান্সিয়াম, আর যখন স্থায়ী কথাটা চলে আসবে, স্থায়ী সর্বাধিক সক্রিয় ধাতু যখন চলে আসবে তখন হচ্ছে সিজিয়াম। স্থায়ী কথাটা চলে আসলে হবেই, হয়ে যাবে সিজিয়াম। সেম প্রশ্ন, এদিকেও দেখেন সর্বাধিক সক্রিয় ধাতু, এদিকেও দেখেন সর্বাধিক সক্রিয় ধাতু, শুধু যখন সর্বাধিক সক্রিয় তখন ফ্রান্সিয়াম, আর যখন স্থায়ী কথাটা চলে আসবে তখন হয়ে যাবে সিজিয়াম, ঠিক আছে। দেন আসেন পরবর্তী ইনফরমেশন, ও পজিটিভ ব্লাড গ্রুপ পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়। তাহলে কোন রক্তের গ্রুপটা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে ও পজিটিভ। কে ভাই? ও পজিটিভ। এটা হচ্ছে আমাদের নিউ এডিশনের বই থেকে সংগৃহীত ইনফরমেশন। কিন্তু সবচেয়ে কম পাওয়া যায় হচ্ছে অ্যাবি নেগেটিভ। কে ভাই? অ্যাবি নেগেটিভ, ঠিক আছে। একটু রিমেম্বার করবেন, একটা হচ্ছে আপনার ও পজিটিভ, আরেকটা হচ্ছে আপনার অ্যাবি নেগেটিভ, কমটা হচ্ছে অ্যাবি নেগেটিভ, ঠিক আছে। দেন আসেন পরবর্তী ইনফরমেশনটা, সেটা দেখেন, পরিবেশ দূষণের নির্দেশক হচ্ছে রিকশিয়া। পরিবেশ দূষণের নির্দেশককে রিকশিয়া, কিন্তু বায়ু দূষকের নির্দেশক হচ্ছে লাইকেন, ঠিক আছে। একটু মনে রাখবেন, বায়ু দূষকের নির্দেশক হচ্ছে লাইকেন, পরিবেশ দূষণের নির্দেশক হচ্ছে রিকশিয়া, ঠিক আছে। রিকশিয়া ইংলিশেও মনে রাখবেন, লাইকেন।
দেন লাস্ট ইনফরমেশন এই ভিডিওর সেটা দেখেন, যকৃতে কোথায় বে, যকৃতে যকৃতে মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি পাওয়া যায়। তাহলে কোয়েশ্চেন হতে পারে মাইটোকন্ড্রিয়া কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আপনার যকৃতে, কোথায়, যকৃতে, কিন্তু তার থেকে বেশি পাওয়া যায় এমিবাতে, কোথায় বে, এমিবাতে। তাহলে আপনাকে অপশন দেখে চুজ করতে হবে, ঠিক আছে। যদি মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় এটা, তার মধ্যে যদি যকৃত থাকে, তার মধ্যে যদি আপনার যকৃত আছে, এমিবাও আছে, ঠিক আছে, এমিবাও আছে, তাহলে আপনাকে এমিবা দেখাতে হবে। কারণ যকৃতে মাইটোকন্ড্রিয়া এমনি বেশি পাওয়া যায়, বাট তার থেকে বেশি মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় হচ্ছে আমার এমিবাতে। আশা করি বুঝতে পেরেছেন কনফিউশনগুলো। ওকে ভাই, আশা করি আপনাদের এই কনফিউশন সৃষ্টিকর ইনফরমেশনের ভিডিওটা পার্ট টুটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি এরকম ইনফরমেশনমূলক ইনফরমেশন আপনারা ভর্তি পরীক্ষার জন্য পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের অ্যাডমিশন সায়েন্স একাডেমির সঙ্গে থাকবেন, এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। Thanks for watching the video.